দেখেন জান্নাতের গাছ তৈরি হয়ে যাচ্ছে আমার কাজ হচ্ছে আমি রাস্তায় হাঁটছি এবং একটা হাদিসে এরকম আছে না যে তুমি যদি একবার সুবহান আল্লাহ বলো যে তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই আল্লাহু আকবার এটা মিজানে যখন দাড়ি আমাদের আমল মাপবে তখন ওই আমাদের বদ আমলগুলো যখন দাড়ি পাল্লা ভার করে দিতে দেবে তখন এই সুবহান আল্লাহ এই শব্দটাই তখন আমার নেকির পাল্লাটাকে ভারী করে আচ্ছা ডক্টর আজাদ আমার আবার আসমান জমিনের সমস্ত শূন্য স্থানকে পূরণ করে দিচ্ছে আমার একটা এক্সপেরিয়েন্সের কথা আপনাকে বলি সেটা হলো যে মনে আমরা যখন ঘরের বাইরে যাই তখন কিন্তু অনেক সময় দুশ্চিন্তা আসে একটু টেনশন আসে একটু ইনসিকিউর ফিল করেন আছেন এরকম হয় না তো আমি পড়ার আমি কিন্তু তখন খুব মানে সিকিউর ফিল করি আসলে আল্লাহ হ্যাঁ আমি খুব সিকিউর ফিল করি সেটা হলো যে আমার মনে হয় যে আমি যদি এখনই আল্লাহর কাছে চলে যাই তাহলে বোধহয় আমার দুঃখের কিছু নাই মানে এই যে একটা ফিলিংস এটা খুব বড় জিনিস কিন্তু আসলে আল্লাহ মানে মান আহাব্বা শাইয়ান আকছরা মিন যিকরিহি একটা প্রভাতে আছে যাকে বেশি ভালোবাসা হয় তার কথা বেশি স্মরণ হয় আমরা যদি আল্লাহকে ওইরকম ভালোবাসতে পারি আমরা যদি মনে করি আমার স্ত্রী আছে আমার বাবা আছে আমার মা আছে আমার সন্তান আছে সবার আছে আমার আল্লাহ আমার সবচেয়ে বেশি প্রিয় তখন তো তার কথাই তো বেশি মনে পড়বে তাই না ডক্টর যদি আপনি আল্লাহকে ছাড়া আর কাকে ভালোবাসবেন দেখেন এই পৃথিবীতে আপনি যতজনকে ভালোবাসেন অনেক সময় কিন্তু ভালোবাসার প্রতিদান যদি আমরা চাই না কিন্তু আপনি অনেক সময় মূল্যায়ন কিন্তু নাও পেতে পারেন কিন্তু মানে সলিড সেখানে কিন্তু কোনো ডিসিপশন নাই দেখেন আমি বলি যে দেখেন আপনি খুব কাছের মানুষ তার জন্য জীবনে অনেক কিছু করেছেন একটা ভুল করে ফেললেন তখন হঠাৎ করে বলবো ক্ষমা করেন হ্যাঁ হঠাৎ করে বলবো যে তোমার কাছে জীবনেও সুখ পেলাম না এটা আর আমি মাঝে মাঝে এটাও বলি যে দেখেন মানুষ কি বেশি ভয় করে আল্লাহ চাই তার কারণ আল্লাপাক অনেক বড় বড় গুমা গুণা ক্ষমা করে দেন কিন্তু মানুষ ছোট্ট একটা গুণাও বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর মানুষ যখন গুণা করে তখন আল্লাহ খুব রাগ করে এবং আল্লাহ রসুল বলছেন যে সাদ তুমি তোমার স্ত্রীর সাথে তোমার স্ত্রী কোনো খারাপ কাজ করে তোমার কেমন লাগবে তো উনি বললেন যে আমার তো ওই যে লোক তার সাথে খারাপ কাজ করেছে তাকে হত্যা করে ফেলবো তো উনি বললেন লাল্লাহ আগে আর মিনখা তুমি যখন কোনো অন্যায় কাজ করো তখন আল্লাহ তোমার চেয়ে আর অভিমান করে তখন এবার যখন বান্দাটা বুঝতে পারে যে আমার ভুল হয়ে গেছে তো করে তখন আল্লাহ তালা ওই রকমভাবে একেবারে তাকে এমনভাবে বরণ করে নেয় যে মানে একেবারে কাছে টেনে নিয়ে তাই না এই জন্য জিকিরটা আমাদের জীবনে আসলে একটা পাথেও আমাদের না আমি এই এটা বলতে চাই মনে করেন যদি কেউ এক্সপেরিমেন্ট করতে চান যে আপনি পাঁচ ঘন্টা ধরে কোনো গান গাইবেন সেটা কোনো ব্যক্তির নাম হোক আর যে কোনো হোক আপনি গান গাইবেন আর এই ঘন্টা আপনি আল্লাহর জিকির করবেন আপনি এখন দেখেন আপনার মনের অবস্থা কখন ভালো হয় কোন কোথায় আপনি মজা পান এই যে আল্লাহ তাআলা কত সুন্দর বলে আল্লাহু বিযিকরিল্লাহি তাতমাইনুল ক্বুলুব এর জিকিরের মাধ্যমে তোমার মনটাই ভালো হয় প্রশান্ত হয় দেখেন মন প্রশান্ত হয় জিকিরের কারণে এটা হবে মনটা কার বলেন আল্লাহ তাআলার দেওয়া আল্লাহ তালার দুই আঙ্গুলের মাছ এই মনটা কোথা থেকে আসছে এই মনটাকে আপনি দিয়েছেন আমি দিয়েছি বা আমার বাবা মা দিয়েছি কেউ তুই জানিস আল্লাহ সুতরাং যখন আল্লাহর কথা স্মরণ হবে তখন আমার কি মনে হয় জানেন মনে হয় যে একটা গাছে পানি পড়লে গাছের পাতাটা যেমন হ্যাঁ আল্লাহ জিকির করি তখন মনে হয় এই মনটাও এরকম খুব দুলতে থাকে যে না আসলে আমার সে পানি পেয়েছে আমি আল্লাহ বলেছেন না ওইটা রিপিট করতে চাই যে যাকে বেশি ভালো বসা যায় তার কথা বেশি মনে পড়ে আর আল্লাহকে ছাড়া আপনি আর কাকে এত বিশ্বাস এবং ট্রাস্ট দিয়ে ভালোবাসতে পারেন বলেন আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসা আর তোমার ভালোবাসা দিয়ে তুমি এই দুনিয়া আমাদের রাখো এবং তোমার কাছে তুলে নাও